বিজেপি শাসনে রাজ্যে 2.5 লক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে 23,000 বেকারের স্থায়ী কাজের ব্যবস্থা হয়েছে। বীরচন্দ্রনগরে বিজেপির এক স্মরণ সভায় এই কথা বললেন রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বিজেপি শান্তিরবাজার মণ্ডলের উদ্যোগে বুধবার বীরচন্দ্রনগরে শহীদ দুলাল দেবনাথের স্মরণে এক জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, দুই বিধায়ক শঙ্কর রায় এবং অরুণ চন্দ্র ভৌমিক। স্মরণ সভায় ভাষণ দিতে গিয়ে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, বিজেপি শাসনে রাজ্যে 2.5 লক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এর মধ্যে 23,000 বেকারের স্থায়ী কাজের ব্যবস্থা হয়েছে। প্রায় 6,000 টাকার কাছাকাছি এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 11,090 টাকা, তার মানে প্রায় ডাবল ইনকাম চলে এসেছে। কেন কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে? নমস্কার, কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে? এমএসপির মাধ্যমে কৃষকরা ধানের মূল্য পাচ্ছে, তার জন্য হচ্ছে। রাবারের মূল্য প্রতি কিলো 100 টাকার বদলে 150 টাকা, 170 টাকা হয়েছে, তার জন্য হচ্ছে। হাঁস মুরগি পালছে, মাছ পালছে, নিজে স্বয়ম্ভর হচ্ছে, নিজে রোজগার করে ত্রিপুরাতে এই পর্যন্ত এই সরকার আসার পর প্রায় 2.5 লাখ লোকের নতুন রোজগার সৃজন হয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার বলেছে ঘরে ঘরে রোজগার দেব, তো রোজগার দিয়েছে সরকার। 23,000-এর কাছাকাছি পার্মানেন্ট চাকরির ব্যবস্থা এই সরকার করেছে, বা পাইপলাইনে আছে তার ব্যবস্থা এই সরকার করেছে। এসপিওদের চাকরির ব্যবস্থা এই সরকারই করেছে। এই সরকারই এখন 6,160-এর কাছাকাছি স্পেশাল এক্সিকিউটিভের ব্যবস্থা করবে, আপনাদের চাকরির ব্যবস্থা করবে। এই সরকারে আবার 1,000 পুলিশ নিতে চলছে। এই সরকারে মহিলাদেরকে সম্মান দিয়ে 33% রিজার্ভেশন সরকারি কাজে যদি কেউ এনেছে এই সরকার এনেছে। বন্ধুরা, চা বাগানিদের জন্য সবচেয়ে গরিব যে শ্রমিক তাদের জন্য যদি প্যাকেজ কেউ এনেছে, জমির মালিক যদি তাদেরকে কেউ বানিয়েছে, তো ভারতীয় জনতা পার্টির নরেন্দ্রবাদ নেতৃত্ব সরকার করেছে। আর যদি কমিউনিস্টকে বলি, তো কমিউনিস্ট যদি বলি, তো সাউথের 70 জনকে খুন করেছে নির্মম ভাবে সবার সামনে দাঁড়িয়ে, বহু নারী নির্যাতন করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে সামনে, মার সামনে দাঁড়িয়ে মেয়েকে অত্যাচার করেছে। এই কমিউনিস্টের ইতিহাস, স্বামীর সামনে দাঁড় করিয়ে বউকে অত্যাচার করা, বিরোধী পার্টি করার কারণে, এই হচ্ছে কমিউনিস্টের ইতিহাস। আমরা আরো সময় কোনো কিছু হয়ে গেলে ভুলে যাই বন্ধু। বিপ্লব কুমার দেব তার ভাষণে আরো বলেন, বিজেপি কর্মীদের অনেকেই বলে থাকেন তাদের সকলের জন্য কিছু করা হয়নি। সমস্ত বিজেপি কর্মীদের জন্য কিছু না করা সম্ভব হলেও সমস্ত কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই বিজেপি শাসনে রাজ্যের মানুষ অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে। বিজেপি কর্মীদের জন্য রাজ্যের মানুষের মাথা পিছু গড় আয় বেড়েছে। 2017 সালে বাম শাসনে যেখানে রাজ্যের মানুষের গড় আয় ছিল 1,444,000 টাকা, সেখানে বর্তমানে গড় আয় দাঁড়িয়েছে 1,31,000 টাকা। রাজনীতি, হিংসার রাজনীতি ভারতের জনতা পার্টি ত্রিপুরাকে বন্ধ করেছে। অনেক সময় আমাকে বলে, আমার কার্যপত্র বলে, দাদা আমরা নিজে কি করবে? আমার কষ্ট হয় আমার এই দেবতুল্য কার্যকর্তা আজকে বন্ধে দাঁড়িয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য অনেক কিছু করতে পারিনি, আমি স্বীকার করি, কিন্তু আপনাদের কারণে আজকে ত্রিপুরার সর্বাঙ্গীন বিকাশ হয়েছে। 2017-তে যখন ত্রিপুরার পার্টি পিতা ইনকাম 1,444,000 টাকা হতো, আজ কোভিডের 2 বছরের মধ্যেও ত্রিপুরার মেহনতি মানুষ 1988 সালের 12ই অক্টোবর বীরচন্দ্র মনুতে সিপিআইএম এর হাতে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন তৎকালীন কংগ্রেস কর্মী দুলাল দেবনাথ। সিপিআইএম এর আমলে শহীদ দুলাল দেবনাথকে কোনো প্রকার প্রাধান্য দেওয়া হয়নি। রাজ্যে পালা বদলের পর বীরচন্দ্রনগরে যথাযথ মর্যাদায় শহীদ কংগ্রেস কর্মী দুলাল দেবনাথের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। বুধবার যথাযথ মর্যাদার সহিত বিজেপির 36 শান্তিরবাজার মন্ডলের উদ্যোগে বীরচন্দ্রনগরে শহীদ দুলাল দেবনাথের স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্মরণ সভায় বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো, বিশেষ করে মহিলা কর্মীদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত বেশি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।